সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা গণিতের প্রথম অধ্যায় মূলদ অমূলদ সংখ্যা থেকে দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয় ভগ্নাংশের বর্গমূল এবং মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব। চলো তাহলে প্রথমেই দেখিনি আজকের পাঠ শেষে আমরা কী কী শিখতে পারব আজকের পাঠ শেষে আমরা দশমিক ভগ্নাংশ ও ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করতে পারব মূলদ ও অমূলদ সংখ্যা শনাক্ত করতে পারবো এবং অনুশীলনের কিছু সমস্যার সমাধান করতে পারবো চলো তাহলে আমাদের আজকের মূল পাঠ শুরু করা যাক কোনো পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যার বর্গমূল ভাগের সাহায্যে যেভাবে নির্ণয় করা হয় অর্থাৎ ষোলোয়ের বর্গমূল আমি যেভাবে নির্ণয় করব কোনো দশমিক সংখ্যা যেমন ধরো ষোলো দশমিক তিন দুয়ের বর্গমূল সেভাবে নির্ণয় করতে হবে তবে দশমিক সংখ্যার সাথে পূর্ণ সংখ্যার শুধু একটি পার্থক্য আছে সেটি হলো দশমিক সংখ্যার দুটি অংশ থাকে দশমিকের বাম পাশে একটি অংশ থাকে দশমিকের ডান পাশে একটি অংশ থাকে দশমিকের বাম পাশের এই অংশকে বলা হয় অখণ্ড অংশ বা এটি হল পূর্ণ অংশ আর দশমিকের ডান পাশে যে অংশ থাকে সেটি হলো এই সংখ্যার দশমিক অংশ চলো তাহলে দেখি দশমিক সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করা যায় মনে করো একটি সংখ্যা চারশো সতেরো দশমিক সাত আমাদের এর বর্গমূল নির্ণয় করতে হবে তো কিভাবে করা যায় প্রথমে আমি সংখ্যাটি এখানে আবার লিখি চারশো সতেরো দশমিক সাত আট একটু আগে আমরা দেখেছি অখণ্ড অংশে একক থেকে ক্রমান্বয়ে বাম দিকে প্রতি দুই অঙ্ক পরপর দাগ দিতে হয় তাহলে এখানে আমরা সতেরো এর উপর এবং চারের উপর দাগ দিতে পারি আবার দশমিক অংশে দশমিক বিন্দুর ডান পাশের অঙ্ক থেকে শুরু করে ডান দিকে ক্রমান্বয়ে জোড়ায় জোড়ায় দাগ দিতে হয় তাহলে সাত আটের উপরে আমরা একটি দাগ দিই এখন আমরা এর বর্গমূল নির্ণয় করতে পারি এজন্য প্রথমে আমাদের ভাগ চিহ্নের মতো একটি দাগ দিতে হবে এখন দেখো প্রথম জোড়া হলো চার তাহলে আমাদের খুঁজে বের করতে হবে চারের কাছাকাছি বর্গ সংখ্যা কি আছে দেখো চার নিজেই কিন্তু একটি বর্গ সংখ্যা আর এর বর্গমূল হল দুই তাহলে আমরা এখানে দুই লিখতে পারি দুইয়ের বর্গ হলো চার একে চারের নিচে লিখি এখন দেখো চার থেকে চার বিয়োগ করলে শূন্য থাকবে এটি লেখার প্রয়োজন নেই তাই আমরা পরের জোড়াকে অর্থাৎ সতেরোকে নামিয়ে আনি এখন দেখো এর বাম পাশে আবার আমাদের ভাগ চিহ্নের মতো একটি চিহ্ন দিতে হবে এখন এই চিহ্নের বাম পাশে দুইয়ের দ্বিগুণ একটি সংখ্যা বসাতে হবে দুইয়ের দ্বিগুণ হল চার এখন দেখো সাধারণ নিয়মে আমাদের এমন একটি অঙ্ক খুঁজে বের করতে হবে যাকে চারের ডান দিকে বসালে এবং সেই অঙ্ক দিয়ে পুরো সংখ্যাটিকে গুণ করলে সতেরোয়ের কাছাকাছি বা এর চেয়ে ছোট কোনো একটি সংখ্যা পাওয়া যাবে কিন্তু দেখো সতেরোয়ের দশক স্থানীয় অঙ্ক হলো এক আর এখানে আছে দশক স্থানীয় অঙ্ক চার তাহলে চারের পরে আমরা যে অঙ্কই বসাই না কেন তা সতেরো থেকে বড় হবে এই সমস্যার সমাধানের জন্য আমরা চারের পরে একটি শূন্য বসাই আবার এখানে এই দুয়ের পরেও আমাদের একটি শূন্য বসাতে হবে আর এই যে আমরা শূন্য বসালাম এ কারণে আমরা পরবর্তী জোড়া মানে সাত আটকে নামিয়ে আনতে পারবো তাহলে এখন আমরা পেলাম সতেরোশো আটাত্তর এবার আমাদের চল্লিশের পরে এমন একটি অঙ্ক বসাতে হবে যাকে সেই অঙ্ক দিয়েই গুণ করলে সতেরোশো থেকে ছোট বা সতেরোশো আটাত্তরের সমান কোনো একটি সংখ্যা হবে একটু চিন্তা করে দেখো তো কী হতে পারে দেখো চল্লিশের পরে যদি আমি দুই বসাই তাহলে আমরা পাই চারশো দুই আর চারশো দুইকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে আমরা পাই আটশো চার আটশো চার কিন্তু সতেরোশো আটাত্তর থেকে অনেক ছোট তার মানে আরও বড় কোনো একটি অঙ্ক বসাতে হবে দেখো চল্লিশের পরে যদি আমি চার বসাই তাহলে একে চার দিয়ে গুণ করতে হবে আর চারশো চারকে চার দিয়ে গুণ করলে গুণ ফল হবে ষোলোশো ষোলো এটি সতেরোশো আটাত্তরের কাছাকাছি একটি সংখ্যা তাহলে আমরা এখানে চার বসাই এখন আরেকটি বিষয় খেয়াল করো যেহেতু আমাদের এই সংখ্যার অখণ্ড অংশের কাজ শেষ তাই আমরা বর্গমূলে আগে একটি দশমিক বসাবো তারপরে বাকি কাজ করব এখন দেখো এখানে আমরা চার বসিয়েছি তাহলে বর্গমূলেও আমাদের চার লিখতে হবে এখন দেখো চারশো চারকে চার দিয়ে গুণ করলে হবে ষোলোশো ষোলো থেকে ষোলোশো কে বিয়োগ করলে এখানে থাকবে একশো এখন দেখো আমরা দশমিকের পরে তিন অঙ্ক পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে চাই কিন্তু এখানে আর কোনো অঙ্ক বাকি নেই তাহলে কি করা যায় এখানে আমরা শূন্য বসাতে পারি কিন্তু সাধারণ ভাগের ক্ষেত্রে যেমন আমরা একটি শূন্য বসাই এক্ষেত্রে আমরা একটি শূন্য বসাবো না এক্ষেত্রে আমরা দুটি করে শূন্য বসাবো দেখো দুটি শূন্য বসালে আমরা আরেকটি জোড়া পাবো তাহলে এই শূন্য দুটিকে এখন নামিয়ে আনি তাহলে আমরা পেলাম ষোলো হাজার দুইশো আবারও এখানে ভাগ চিহ্নের মতো একটি দাগ দিই এখন দেখো দুইশো চারের দ্বিগুণ কত দুইশো চারের দ্বিগুণ হল চারশো আট এবার আমাদের আবারও চারশো আটের পরে এমন একটি অঙ্ক বসাতে হবে যাকে দিয়ে এই পুরো সংখ্যাকে গুণ করলে ষোলো হাজার দুইশো থেকে ছোট বা ষোলো হাজার দুইশোর সমান একটি সংখ্যা পাওয়া যাবে খেয়াল করো আমরা যদি চারশো আটের পরে তিন বসাই তাহলে আমরা পাই চার হাজার তিরাশি চার হাজার তিরাশিকে যদি আবার আমরা তিন দিয়ে গুণ করি তাহলে গুণ ফল পাই বারো হাজার দুইশো ঊনপঞ্চাশ তাহলে এখানে আমরা তিন বসাতে পারি আবার বর্গমূল অংশেও তিন বসাতে হবে এখন দেখো চার হাজার তিরাশিকে তিন দিয়ে গুণ করলে আমরা পাই বারো হাজার দুইশো উনপঞ্চাশ একে ষোলো হাজার দুইশো বরাবর লিখি দুইশো উনপঞ্চাশ ষোলো হাজার দুইশো থেকে বারো হাজার দুইশো ঊনপঞ্চাশ বিয়োগ করতে হবে বিয়োগ করলে এখানে বাকি থাকবে তিন হাজার নয়শো একান্ন এখন খেয়াল করো আমরা একটু আগেই বলেছি যে দশমিকের পরে তিন অঙ্ক পর্যন্ত আমরা বর্গমূল নির্ণয় করব কিন্তু এখানে আর কোনো জোড়া নেই যাকে আমরা নামিয়ে আনতে পারি তাহলে আমরা আবারও দুটি শূন্য নিতে পারি দুটি শূন্যের একটি জোড়া হবে এদেরকে আমরা আবার এখানে নামিয়ে আনতে পারি তাহলে এখানে আরও দুটি শূন্য নামিয়ে আনি আগের মতোই এখানে ভাগের মতো একটি দাগ দিতে হবে এবার দুই হাজার তেতাল্লিশের দ্বিগুণ আমাদের এখানে লিখতে হবে দুই হাজার তেতাল্লিশের দ্বিগুণ হল চার হাজার ছিয়াশি একই নিয়ম তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছো যে চার হাজার ছিয়াশির পরে আবার আমাদের একটি অঙ্ক খুঁজে বের করতে হবে সেই অঙ্ক দিয়েই এই পুরো সংখ্যাকে গুণ করতে হবে তারপর দেখতে হবে সেটি এই সংখ্যা থেকে ছোট হয় নাকি এই সংখ্যার সমান হয় তাহলে চার হাজার ছিয়াশির পরে আমরা এমন কি অঙ্ক বসাতে পারি দেখো চার হাজার ছিয়াশির পরে যদি আমরা দুই বসাই আর একে দুই দিয়ে গুণ করি তাহলে গুণফল হবে একাশি হাজার সাতশো চব্বিশ এটি এই সংখ্যা থেকে বেশ ছোট। তাহলে আমরা বড় কোনো অঙ্ক বসাই দেখো চার হাজার ছিয়াশির পরে যদি আমরা নয় বসাই তাহলে আমরা পাই চল্লিশ হাজার আটশো ঊনসত্তর একে আমাদের গুণ করতে হবে নয় দিয়ে একে নয় দিয়ে গুণ করলে গুণ ফল হয় তিন লক্ষ সাতষট্টি হাজার আটশো একুশ এটি এই সংখ্যার কাছাকাছি এখানে নয় বসাতে হবে আবার বর্গমূলেও নয় লিখতে হবে এখন দেখো চল্লিশ হাজার আটশো উনসত্তরকে নয় দিয়ে গুণ করলে আমরা পাই তিন লক্ষ সাতষট্টি হাজার আটশো একুশ এখন তিন লক্ষ পঁচানব্বই হাজার একশো থেকে একে বিয়োগ করতে হবে বিয়োগ করলে বিয়োগ ফল হবে সাতাশ হাজার দুইশো উনআশি এটি হলো এই ভাগের ভাগ শেষ আর তাহলে দেখো আমরা বর্গমূল কত পেলাম এই বিশ দশমিক চার তিন নয় হলো চারশো সতেরো দশমিক সাত আটের বর্গমূল তাহলে এভাবে আমরা যে কোনো দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারবো এখন এই সমস্যার সমাধান থেকে আমরা বেশ কিছু বিষয় শিখেছি সেগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো আমরা তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করেছি তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হলে সংখ্যার দশমিক বিন্দুর পরে কমপক্ষে ছয়টি অঙ্ক নিতে হয় দেখো এখানে ছয়টি অঙ্ক যেহেতু ছিল না এখানে ছিল শুধু দুটি অঙ্ক সাত আট এ কারণে বাকি চারটি অঙ্ক হিসেবে আমরা শূন্য নিয়েছি এতে কিন্তু দশমিক সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না এখন দেখো আমরা বর্গমূল পেয়েছি বিশ দশমিক চার তিন নয় আমরা এর আসন্ন মান নির্ণয় করতে পারি দেখো আসন্ন মান নির্ণয় করতে হলে দশমিকের পরে তৃতীয় অঙ্কটি খেয়াল করো তৃতীয় অঙ্কটি হল নয় যেহেতু তৃতীয় অঙ্কটি নয় তাই দ্বিতীয় অঙ্কটির সাথে আমরা এক যোগ করতে পারি এক যোগ করে আমরা দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে পারি তাহলে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে বিশ দশমিক চার আর তিনের সাথে এক যোগ করলে হবে চার বিশ দশমিক চার চার যে কোনো ক্ষেত্রে আমরা যদি এরকম দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে চাই তাহলে আমাদের কমপক্ষে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল আগে নির্ণয় করতে হবে এবার আমরা আলোচনা করব মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে মূলদ এবং অমূলদ সংখ্যা বলতে আসলে কী বোঝায় যে কোনো পূর্ণ সংখ্যাকে যে কোনো স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে মূলত সংখ্যা বলে যেমন মনে করো এককে আমরা লিখতে পারি এক ভাগের এক হিসেবে দেখো এক সমান হলো এক ভাগের এক এখানে এই ভগ্নাংশের লব এবং হর দুটি সংখ্যাই স্বাভাবিক সংখ্যা আবার দুইকে আমরা লিখতে পারি এক ভাগের দুই হিসেবে দুইকে যদি আমি এক ভাগের দুই লিখি তাতে মানের কোনো পরিবর্তন হয় না কিন্তু দেখো একে আমরা দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পেরেছি একইভাবে তিনকেও আমি এক ভাগের তিন লিখতে পারি চারকেও এক ভাগের চার লিখতে পারি অর্থাৎ এই সবগুলো সংখ্যাকেই আমরা দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি আবার মনে করো শূন্য দশমিক এক একে কি আমি দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি পারি কারণ শূন্য দশমিক এক সমান হল দশ ভাগের এক শূন্য দশমিক এক এবং দশ ভাগের একের মান সমান তাহলে শূন্য দশমিক এককে আমি দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারলাম আবার মনে করো দুই দশমিক পাঁচ একেও আমি দশ ভাগের পঁচিশ হিসেবে লিখতে পারি দশ ভাগের পঁচিশ এই ভগ্নাংশে দুটি স্বাভাবিক সংখ্যা আছে কিংবা দুই দশমিক শূন্য তিন একে আমি একশো ভাগের দুইশো তিন হিসেবে লিখতে পারি দেখো দুই দশমিক শূন্য তিনকে আমি এমন ভগ্নাংশ আকারে প্রকাশ করেছি যেখানে লব এবং হর হলো দুটি স্বাভাবিক সংখ্যা তাহলে এই প্রতিটি সংখ্যাই হলো এক একটি মূলত সংখ্যা সুতরাং যে কোনো পূর্ণ সংখ্যাকে যে কোনো স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে মূলত সংখ্যা বলে এখন তাহলে দেখো অমূলত সংখ্যা কী যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না তাকে অমূলত সংখ্যা বলে যেমন ধরো বর্গমূল দুই বর্গমূল দুইয়ের মান হল এক দশমিক চার এক চার দুই এক তিন পাঁচ এরকম দশমিকের পরে অগণিত সংখ্যা দেখো এই সংখ্যার ক্ষেত্রে দশমিকের পরে অঙ্ক সংখ্যা নির্দিষ্ট নয় এ কারণে এদেরকে দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যায় না তাহলে আমরা বলতে পারি বর্গমূল দুই হল একটি অমূলত সংখ্যা কারণ বর্গমূল দুইকে আমি দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না একইভাবে বর্গমূল তিন বর্গমূল পাঁচ বর্গমূল ছয় এই প্রতিটি সংখ্যারই দশমিকের পরে অঙ্ক সংখ্যা নির্দিষ্ট নয় তাই এদেরকে দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যায় না এ কারণে এরা প্রত্যেকেই হলো এক একটি অমূলত সংখ্যা এখন খেয়াল করো বর্গমূল দুইয়ের বর্গ কী বর্গমূল দুয়ের বর্গ হল দুই বর্গমূল তিনের বর্গ তিন বর্গমূল পাঁচের বর্গ পাঁচ বর্গমূল ছয়ের বর্গ ছয় এই দুই তিন পাঁচ ছয় এই সংখ্যাগুলোর কোনোটি পূর্ণ বর্গ নয় তাহলে আমরা বলতে পারি পূর্ণবর্গ সংখ্যা নয় এরূপ সংখ্যার বর্গমূল হল অমূলত সংখ্যা আশা করি তোমরা সংখ্যা মূলত এবং অমূলত সংখ্যা কি তা বুঝতে পেরেছ চলো তাহলে এখন অনুশীলনী থেকে কিছু সমস্যার সমাধান করি দেখো পনেরো নম্বরে কি বলা হয়েছে নম্বরে বলা হয়েছে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ জন শূন্য থেকে কমপক্ষে কতজন শূন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন শূন্য যোগ দিলে শৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে এখন দেখো ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ জন সৈন্যকে বর্গাকারে সাজাতে হলে কমপক্ষে কতজন সৈন্য যোগ করতে হবে বা সরিয়ে রাখতে হবে তা নির্ণয় করতে হলে আমাদের সৈন্য সংখ্যাকে অর্থাৎ ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশকে বর্গমূল করতে হবে চলো তাহলে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশকে বর্গমূল করি দেখো বর্গমূল করার জন্য প্রথমে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশকে লিখি এখন ডান দিক থেকে দুটি করে অঙ্ক নিয়ে জোড়া তৈরি করি তাহলে আমরা তিনটি জোড়া পেলাম এখন দেখো পাঁচের আগের বর্গ সংখ্যা কী পাঁচের আগের বর্গ সংখ্যা হলো চার আর চারের বর্গমূল হলো দুই তাহলে এখানে আমরা ভাগফলের স্থানে লিখব দুই আর পাঁচের নিচে লিখি চার এবার পাঁচ থেকে চার বিয়োগ করতে হবে পাঁচ থেকে চার বিয়োগ করলে বিয়োগ ফল থাকে এক এখন পরের জোড়াকে নামিয়ে আনি তাহলে আমরা পেলাম একশো সাতষট্টি এখন দেখো আমাদের দুয়ের দ্বিগুণ সংখ্যাকে এখানে লিখতে হবে দুইয়ের দ্বিগুণ হলো চার এবার আমাদের চারের ডানে এমন কোনো অঙ্ক বসাতে হবে যাতে ওই অঙ্ক দিয়ে এই সম্পূর্ণ সংখ্যাকে গুণ করলে তা একশো সাতষট্টি থেকে ছোট বা একশো সাতষট্টির সমান হয় দেখো চারের ডানে আমি যদি তিন বসাই তাহলে আমরা পাই তেতাল্লিশ তেতাল্লিশকে তিন দিয়ে গুণ করলে গুণফল হবে একশো উনত্রিশ ভাগ স্থানে আমরা লিখব তিন এখন দেখো একশো সাতষট্টি থেকে একশো উনত্রিশ বিয়োগ করতে হবে একশো থেকে একশো বিয়োগ করলে আমি পাচ্ছি আটত্রিশ এখন এই আটাশ পরবর্তী জোড়া একে নামে আনি তাহলে আমরা পাই তিন এখন দেখো আবার আমাদের তেইশের দ্বিগুণ সংখ্যাকে এখানে লিখতে হবে তেইশের দ্বিগুণ হলো ছেচল্লিশ এখন ছেচল্লিশের ডানে আবারও এমন একটি অঙ্ক বসাতে হবে যাতে ওই অঙ্ক দিয়ে সম্পূর্ণ সংখ্যাকে গুণ করলে তা তিন থেকে ছোট বা তিন হাজার সমান হয় দেখো এরকম অঙ্ক হল আট তাহলে আমরা পাই চারশো আটষট্টি চারশো আটষট্টিকে যদি আট দিয়ে গুণ করি তাহলে হবে তিন হাজার সাতশো চুয়াল্লিশ ভাগফলের স্থানে লিখি আট এখন দেখো তিন হাজার আটশো আটাশ থেকে তিন হাজার সাতশো চুয়াল্লিশ বিয়োগ করলে বিয়োগ ফল হয় চুরাশি তাহলে দেখো এখানে আমরা ভাগশেষ পাচ্ছি চুরাশি সুতরাং ভাগশেষ সমান চুরাশি অর্থাৎ আমাদের চুরাশি জন সৈন্যকে সরিয়ে রাখতে হবে আবার দেখো এখানে ভাগ ফল হলো দুশো আটত্রিশ এখন আমরা যদি দুইশো আটত্রিশের সাথে এক যোগ করি দুইশো আটত্রিশের সাথে এক যোগ করলে পাবো দুইশো উনচল্লিশ এখন দেখো দুইশো উনচল্লিশের বর্গ কত হয় দুইশো উনচল্লিশের বর্গ হবে দুইশো উনচল্লিশের বর্গ সমান হল সাতান্ন হাজার একশো একুশ তার মানে সাতান্ন হাজার একশো একুশ জন সৈন্য থাকলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে কিন্তু এখানে আছে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ জন সুতরাং আরও যোগ দিতে হবে সাতান্ন হাজার একশো একুশ থেকে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ বিয়োগ করতে হবে সাতান্ন হাজার একশো একুশ থেকে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ বিয়োগ করলে বিয়োগফল হয় তিনশো তিরানব্বই অর্থাৎ সৈন্যদলকে বর্গাকারে সাজাতে হলে আরও তিনশো তিরানব্বই জন সৈন্যকে যোগ দিতে হবে তাহলে সৈন্যদলকে বর্গাকারে সাজাতে হলে চুরাশি জন সৈন্যকে সরিয়ে রাখতে হবে অথবা তিনশো তিরানব্বই জন সৈন্যকে যোগ দিতে হবে সতেরো নম্বর প্রশ্নটি দেখো এখানে বলা হয়েছে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেওয়ায় মোট বিশ হাজার টাকা হলো সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করতে হবে চলো তাহলে দেখি একে কিভাবে সমাধান করা যায় মনে করি সমিতির সদস্য সংখ্যা হলো সদস্য সংখ্যা যেহেতু আমরা জানি না আমরা ধরে নিতে পারি সদস্য সংখ্যা হল কজন সদস্য সংখ্যা দিয়ে প্রত্যেকের চাঁদার পরিমাণ গুণ করলে আমরা মোট চাঁদার পরিমাণ পাব প্রশ্নমতে সদস্য সংখ্যা হলো ক এর সাথে প্রত্যেকের চাঁদার পরিমাণ গুণ করতে হবে তাহলে বিশ ক গুণ ফল হবে মোট চাঁদার সংখ্যা অর্থাৎ দুই হাজার বা বিষ ক বর্গ সমান হল দুই হাজার চারশো আশি বা সমান হল দুই হাজার চারশো আশিকে বিশ দিয়ে ভাগ করতে হবে দুই হাজার চারশো আশি ভাগ বিশ সমান এক হাজার চব্বিশ বা কবর্গ সমান হলো এক বা ক সমান হলো বর্গমূল এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশকে বর্গমূল করলে কত হবে চলো আমরা এখানে করে দেখি এক হাজার চব্বিশ এতক্ষণই নিশ্চয়ই বুঝতে পেরেছ কিভাবে বর্গমূল করতে হয় ডান দিক থেকে দুটি করে সংখ্যা নিয়ে জোর তৈরি করতে হবে তোমরা আমার সাথে সাথে করতে থাকো দেখো দশের আগের পূর্ণবর্গ সংখ্যা হলো নয় আর নয়ের বর্গমূল হলো তিন তাহলে এখানে লিখি তিন আর এখানে হবে নয় দশ থেকে নয় বিয়োগ করলে থাকবে এক এই জোড়াকে নামিয়ে আনি একশো চব্বিশ এখন দেখো তিনের দ্বিগুণ হলো ছয় ছয়ের পরে এমন কোনো অঙ্ক বসাতে হবে যাতে নতুন সংখ্যাকে ওই অঙ্ক দিয়ে গুণ করলে একশো চব্বিশের সমান বা একশো চব্বিশ থেকে ছোট হয় যদি আমরা ছয়ের পরে দুই বসাই তাহলে পাই বাষট্টি বাষট্টিকে দুই দিয়ে গুণ করলে হয় একশো চব্বিশ তাহলে এখানেও লিখতে হবে দুই একশো চব্বিশ থেকে একশো চব্বিশ বিয়োগ করলে থাকবে শূন্য সুতরাং আমরা বর্গমূল পেলাম সুতরাং ক সমান হল বত্রিশ অর্থাৎ সমিতির সদস্য সংখ্যা হল বত্রিশ জন আশা করি সমস্যাগুলোর সমাধান বুঝতে পেরেছ এখন চলো দেখি আজকের পাঠ থেকে আমরা কি কী শিখলাম আজকের পাঠে আমরা দশমিক ভগ্নাংশ ও ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করা শিখেছি মূলদ এবং অমূলত সংখ্যাগুলো শনাক্ত করতে শিখেছি আমাদের আজকের পাঠ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো আর এই ক্লাসটি আবারও দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ